ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব ভারতের ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রির গুরুত্বপূর্ণ 22টি প্রশ্ন। এটি আমাদের দ্বিতীয় পাঠ। এর আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ফলো করুন ও প্রথম ভিডিওটি আপনারা দেখুন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 22টি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, বাতাবির চালুক্যদের বর্তমান ভারতের কোন রাজ্যে উন্মেষ ঘটেছিল? অপশান গ, কর্ণাটক। চোলা বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? অপশান গ, প্রথম রাজা রাজ। পরের প্রশ্ন, হরপ্পা অঞ্চলে কোন নদীর কাছে অবস্থিত ছিল? অপশান খ, শতদ্রু। হরপ্পা লোকেরা মৃতদেহের মাথা কোন দিকে রেখে মৃতদেহের কবর দিতেন? অপশান গ, উত্তর দিক। পরের প্রশ্ন, হরপ্পার লোকেরা গুরুত্বপূর্ণ কোন ফসলগুলি উৎপাদন করতেন? অপশান খ, গম, বার্লি ও সরিষা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ কোথায় খোদিত হয়েছে? অপশান খ, মহেঞ্জোদাড়ো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৃহৎ দালান কোনটি? অপশান গ, বৃহৎ খাদ্য গুদাম। পরের প্রশ্ন, হরপ্পার লোকেরা কোন ধাতুর ব্যবহার করতেন? অপশান গ, লোহা ও টিন। পরের প্রশ্ন, কোন স্থানে সন্দেহাতীতভাবে আর্যদের উপস্থিতি হয়নি? অপশান ঘ, দক্ষিণ পূর্ব এশিয়া। পরের প্রশ্ন, এই রকমের ভাষার উপর ভিত্তি করে জার্মান বিজ্ঞ ব্যক্তি মার্কস মুলারের মতে আর্যদের কোথা থেকে উৎপত্তি হয়েছে? অপশান গ, ইউরোপ। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ করা হয়েছিল? অপশান খ, নর্মদা। আর্যরা কটি সংহতি রচনা করেছিল? অপশান ক, চারটি। পরের প্রশ্ন, আর্য শব্দটির মূলগত অর্থ কিসের? অপশান গ, ভাষা। পরের প্রশ্ন, সংস্কৃত শব্দের সঙ্গে কোন ধর্মগ্রন্থের শব্দের মিল দেখা যায়? অপশান খ, জেন্ত আবেস্ত। পরের প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতানুসারে আর্যদের প্রকৃত বাসভূমি কোথায় ছিল? অপশান খ, তিব্বত। কোনটি ধর্মীয় আচরণবিধি বা ঈশ্বরের প্রতি ত্যাগ করা সংক্রান্ত বিধি বিষয়ক শাস্ত্র? অপশান খ, যজুর্বেদ। পরের প্রশ্ন, লেখকদের নাম অনুসারে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? অপশান ঘ, উত্তর মীমাংসা গৌতম। অতএব বন্ধুরা, আর যে তিনটি অপশান আছে সে অপশানগুলি যথাযুক্ত মিল আছে, এগুলোই আমাদেরকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, বৈদিক যুগের পরবর্তী সময়ে কোশালা রাজ্যের প্রাথমিক নাম কী ছিল? অপশান খ, অযোধ্যা। পরের প্রশ্ন, ঋক বৈদিক যুগে সবচেয়ে বড় মাতৃদেবী কে ছিলেন? অপশান ক, অদিতি। পরের প্রশ্ন, বৈদিক যুগের প্রথম দিকে অনেকগুলি গ্রামের প্রধানকে কী বলা হতো? অপশান গ, বিশপতি। ঋষি বিশ্বামিত্রের লেখা গায়ত্রী মন্ত্র কোন সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল? অপশান খ,
সাবিত্রী। বৈদিক যুগের ব্রাহ্মণদের জন্য সুপারিশ করা পোশাকের রং কি ছিল? অপশান খ গাঢ় লাল। তা বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ও যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।